সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা করেছিল যুবক। তদন্তে নেমে সাইবার প্রতারক যুবককে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ। ধৃতের নাম আদর্শ সিং। জানা গিয়েছে এই যুবক মানুষের বিভিন্ন নথি নিয়ে ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে জালিয়াতির কারবার করছিল। প্রকাশ্যে আসে বেশ কিছু মামলা। রবিবার শিলিগুড়ি ইসকন মন্দির সংলগ্ন আশরাফনগর থেকে যুবককে গ্রেফতার করে এনজিপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যুবক কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। যুবকের বিরুদ্ধে বহিরাজ্যেও একাধিক মামলা রয়েছে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।